চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক রাকিব মোসাব্বেরের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম, আপনার সঙ্গে অনেক গল্প করব, আড্ডা দিব, কিন্তু আড্ডাটা শুরু করতে চাই আপনার কণ্ঠের একটি গান দিয়ে। তো কোন গানটা শুনবো? অ্যালবামের প্রথম গান ছিল, এই গানটি দিয়ে আমার মিউজিক ক্যারিয়ার শুরু হয়, তো সেই গানটি করছি। যারে আমার মন ভালোবাসে সে তো আমায় ভালোবাসে না, যারে আমার মন আপন ভাবে সে তো আমায় আপন ভাবে না, আমার এই মনকে কেন বুঝাতে পারি না, এ যে ভালোবাসা নয় শুধু মিথ্যে চলনা, এ যে ভালোবাসা নয় শুধু মিথ্যে চলনা, যারে আমার মন ভালোবাসে সে তো আমায় ভালোবাসে না, যারে আমার মন আপন ভাবে সে তো আমায় আপন ভাবে না। থ্যাংক ইউ। চমৎকার। তো যেটা বলছিলাম আমরা শুরুতেই, যে আপনার নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে, তো যার শিরোনাম হলো কন্যা তোমায়, তো এই মিউজিক ভিডিও প্রসঙ্গে যদি একটু বলতেন। সময় নিয়ে করা ছিল গানটা, বেসিক্যালি আজ থেকে আরও 6-7 মাস আগেই গানটা করা হয়েছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার জন্য মানে গানটা প্রকাশ করতে মানে দেরি হয়েছে। আর গানটির গেয়েছি আমি, সুর সঙ্গীত আমার করা, এবং গানটির ভিডিও পরিচালনা আমি করেছি, এবং যে স্টোরি কনসেপ্ট সব কিছু আমার ছিল। আপলোডের প্রায় 7 দিনের মাথায় এখন প্রায় 1.25 লাখের মতো ভিউজ হয়েছে, তো ইনশাল্লাহ দেখি আগামীতে কি হয়। তো একটু জানতে চাই যে আসলে শুটিং এর অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রায় 3.5 বছর পরে মানে আমার কোনো গানে আমি এককভাবে মডেল হয়েছি, তো এটা আসলে খুবই একটা এক্সাইটেডের বিষয় ছিল, পাশাপাশি এটা একটা পরীক্ষামূলক ব্যাপার ছিল, যে যে গানগুলোতে আমি মডেল হইনি সেই গানগুলোতে ভিউজ অনেক কম পড়তো। সিঙ্গার হয়ে অ্যাজ এ মডেল কাজ করলেন, যে তো এই জিনিসটা আসলে আপনি মডেল হওয়ার পরে হচ্ছে ভিউজ অনেক বেড়ে গেল, তো এই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখছেন যে আপনাকে কেন মডেল হতে হলো? যে গানগুলোতে আমি নিজে মডেল হয়েছি ওই গানগুলোতে অনেক বেশি ভিউজ হয়েছিল। এটার কারণ আসলে কি? এটা হয়তো এখন মানুষ হয়তো ওইভাবে গ্রহণ করছে, হয়তো মানুষ প্রতিটা আর্টিস্টকে হয়তো চিন্তা করছে অ্যাজ এ মডেল হিসেবে। সঙ্গীত শিল্পী মডেল হলে তার গানটা কেন বেশি ভিউজ হয় সেটা হয়তো আমাদের চেয়ে দর্শক শ্রোতারাই বেশি বলতে পারবে। একটা গানকে জনপ্রিয় করার ক্ষেত্রে মিউজিক ভিডিওর জরুরি আসলে কতখানি? পুরো বিশ্ব আসলে ভিডিওর উপর ডিপেন্ডেন্ট। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে প্রতিটা জিনিস ভাইরাল হচ্ছে কিন্তু ভিডিওর উপর ডিপেন্ড করে, যদিও কিছু কিছু নিউজ হয়তো অনলাইন পত্রিকার মাধ্যমে ভাইরাল হয়ে থাকে, বাট ম্যাক্সিমাম ভাইরাল জিনিসগুলো কিন্তু ভিডিওস সেক্টরই হচ্ছে। সো আমি মনে করি যে ওই জায়গাটা থেকে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। তবে আমার মতে হচ্ছে আমরা যারা গান করি কিংবা সঙ্গীতকে ভালোবাসি, আমাদের কাছে ভিডিওটা চেয়ে অডিওটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি অডিওটাই যদি ভালো না হয় তাহলে ভিডিওটা আমি যতই ভালো করি না কেন এটার কোনো রেসপন্স আসবে না। এখন মানে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে, অডিওটাকেও খুব গুরুত্ব দিতে হবে, ভিডিওটাকেও খুব গুরুত্ব দিতে হবে। তো সেক্ষেত্রে তো আসলে আপনি নিজেও গান লিখছেন, গান সুর করছেন, সঙ্গীত পরিচালনার বিষয়টা আপনি দেখছেন, তো এই জিনিসটা আসলে কিভাবে আপনি আসলে নিজেকে প্রস্তুত করে থাকেন? একসাথে অনেকগুলো কাজ করি, বেসিক্যালি একাধারে আমি সঙ্গীত পরিচালনা করছি, গান গাইছি, গান লিখছি, গানের সুর করছি, পাশাপাশি আমি অ্যানিমেশনও বানাচ্ছি, VFX করছি, এছাড়াও আমি বেশ কিছু শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ নির্মাণ করেছি যেগুলো আমার চিত্রনাট্য ছিল কিংবা আমার পরিচালনায় ছিল। তো একাধারে এতগুলো কাজ করতে গিয়ে আমার অনেক সময় হয়তো একটু সময়টা বেশি লাগে, যে কারণে কিন্তু আমি মিডিয়া থেকে একটু নীরব হয়ে যাই। অনেকেই চিন্তা করে যে আমি মিউজিক হয়তো একটু ইরেগুলার, কিংবা আবার কয়েকদিন শর্ট ফিল্ম বানাচ্ছি এরপরে হয়তো আবার মিউজিক নিয়ে ব্যস্ত থাকছি, তো ইরেগুলার কারণটা হচ্ছে আমি যখন যে কাজটা করি সেই কাজটাতে খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, এবং সেখানে সেই কাজের মান এবং কোয়ালিটি আমি মানে ধরে রাখার চেষ্টা করি। এতগুলো কাজ কেন আপনাকে একাই করতে হচ্ছে? কত বছর হয়ে গেল আমাদের বাংলাদেশ যে আমরা নিজেরা ছবি বানাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল যে ফ্লেভারটা অ্যাজ এ ভিজুয়ালি যে ফ্লেভারটা, এটা কিন্তু আজ পর্যন্ত মানুষে কেউই দিতে পারেনি। তো সেই জায়গাটাতে কিন্তু আমাদের সবসময় ডিপেন্ড করতে হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, কিংবা নয়তো অন্যান্য কোনো টেকনোলজির দেশে আমাদের ডিপেন্ড করতে হয়। তো সেই জায়গাটা থেকে আমি যখন তাদের জিনিসটা দেখে চিন্তা করছি, তো সেই লেভেলের চিন্তার মনুষ্যত মানুষ আমি খুব কম পাই আমার
আশেপাশে, এবং সেটা অনেক ব্যয়বহুল হয়। এখন আমি যদি খুব ভালো মানের একজন আর্টিস্ট নিয়ে কাজ করতে যাই, দেখা গেল যে আমার সব কিছু ঠিক আছে, হয়তো বাজেটটা আমার কম, আবার বাজেট ঠিক আছে কিন্তু হয়তো আমি যে কোয়ালিটির মানুষটা আছে সেই কোয়ালিটির মানুষটা পাচ্ছি না। তো যে কারণে সব কিছু সামঞ্জস্য রেখেই আমাকে মানে নিজের কাজগুলো নিজেরই করতে হয়। অন্যান্য কাজগুলো হয়তো আপনি আপনার মতন করে পাচ্ছেন না, তো সেই কাজগুলো বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? সেটা কি আসলে গল্প নির্মাণ হতে পারে বা গ্রাফিক্সের কোনো কাজ হতে পারে বা কি, মানে আপনার কাছে আসলে কি মনে হচ্ছে? আসলে এখানে আমি সব সেক্টরটাই বোঝাতে চেয়েছি, কারণ যেহেতু আমি মিউজিক বানাচ্ছি, আবার ভিডিও পরিচালনা করছি, আবার ভিডিও চিত্রনাট্য করার চেষ্টা করছি, কিংবা একটা গানের সুর লেখার চেষ্টা করছি, সুর করার চেষ্টা করছি। তো এখন আমি এখন চিন্তা করলাম যে আমার এই টাইপের একটা গল্প দরকার, হয়তো গল্পটা আমি যে ভাবনা থেকে চিন্তা করলাম এই এই গল্পের ভাবনাটা হয়তো আরেকজনকে দিলে উনি হয়তো অন্যভাবে ভাবছেন। যেমন কিছুদিন আগে আমার একটা মিউজিক ভিডিওর জন্য আমি আমার একটা ফ্রেন্ডের সাথে বসছিলাম, তো ওই গানের গল্পটা আমার মাথায় আগে থেকে বাসছিল। তো ওকে গানটা শোনানোর পর ও এমন একটা গল্প বললো যে তখন আর আমার ইচ্ছাই হলো না যে আমি মিউজিক ভিডিওটা আর করি, যে কারণে আমার মনে হলো যে আমি আমার নিজের মনের মতো কাজ যদি করতে চাই তাহলে হয়তো আমার শ্রোতারা দর্শকরা আমাকে আমার মতো নিবে, আর আমি যদি আরেকজনের মেধাকে যদি পুঁজি করে কাজ করতে চাই তাহলে তো আমার নিজের একটা নিজস্বতা ক্রিয়েট হবে না। তো সেই জায়গাটা থেকে নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি। আসলে আমরা যেটা জানি যে আপনি আসলে মিউজিকের সাথে জড়িত আছেন প্রায় এক যুগ হতে চললো, তো একটু জানতে চাই যে এই যে শুরুর গল্পটা আসলে কেমন ছিল? প্রথম দিকে অনেক বাধা বিপত্তি এসেছে, অনেকেই আমার মিউজিকটাকে ঠিকভাবে গ্রহণ করতে পারেনি, কিংবা অনেকে বলছে যে ছেলেটা হয়তো পাগল টাগল হয়ে গেছে, গান সারাদিন গান বাজনা নিয়ে পড়ে থাকে, যেটা আমাদের সাধারণত যেটা হয়। তো আমি ওই জিনিসটা কখনোই মাথায় নিই নাই যে আমি আমাকে মানুষ কে কী বললো, আমি কখনোই ওই জিনিসটা মাথায় নিই। আমি চেষ্টা করেছি আমার নিজের কাজটা করে যেতে, এবং যখন আমি আমার প্রথম গানটা করি তখনও আমার স্টুডিওর কোনো সেট আপ ছিল না, একেবারেই একটা নর্মাল পিসি, একেবারে একটা নর্মাল মাইক্রোফোনে উইদাউট সাউন্ড কার্ড ছাড়া আমি আমার প্রথম গান আমি যখন বের করি, তখন ওই গানটা সারা বাংলাদেশে মানে তখন তো আসলে ইন্টারনেটটা তেমন একটা প্রভাব বিস্তার করেনি, তখন ছিল পাইরেসি। তো ওই পাইরেসির কারণে আমার গানটা এত পরিমাণ বাংলাদেশে ছড়িয়ে পড়ে, অনেকে জানতো না যে এই গানটা আমার, যে গানটা আমি প্রথম শুরু করেছিলাম, যারে আমার মন ভালোবাসে। তো অনেকে আমার সামনে এই গান গিয়ে হেঁটে চলে যেত, আমি জানতাম না। তো সেই সময়ও কিন্তু আমি স্ট্রাগল করেছিলাম। এরপরে আমি যখন মিউজিক স্কুলে ভর্তি হলাম সেই সময়টা তো অনেকই স্ট্রাগল, আমি প্রতিদিন আমার মানে ভৈরব থেকে ট্রেনে এসে তারপর বাসে উঠে যেতাম, গ্রামের বাড়ি ভৈরব, রাইট, ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুলে পড়াশোনা করতে যেতাম, সেখানে পিয়ানোর উপরে পড়াশোনা, আমাকে স্টাফ নোটেশন, আমার ওখানে টিচার ছিলেন মিস পার্ক, উনি ছিলেন কোরিয়ান, তো উনি আমাকে অনেক কিছু দিয়েছেন, বাট ওনার যে ইন্সপাইরেশন সেটা আমাকে অনেক বেশি মানে হেল্প করেছে এখানে আসার। বাট এমনিতে আমার পারিপার্শ্বিকভাবে আমি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি মিউজিক করতে গিয়ে। একটু আগে বলছিলেন যে আপনি মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন, তো এই প্রাতিষ্ঠানিক শিক্ষা আসলে আপনার মিউজিক চর্চার ক্ষেত্রে কতখানি প্রভাব ফেলেছে? যখন আমি আমার প্রথম অ্যালবাম করি তখন আমার অ্যালবামে সাউন্ডের প্রবলেম ছিল, তখন আমার অ্যালবামে স্টাফ নোটেশনের প্রবলেম ছিল, তখন আমার অ্যালবামে টিউনে অনেক প্রবলেম ছিল, গায়কিত অনেক প্রবলেম ছিল। বাট যখন আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করি তখন আমার মিউজিকে আমূল একটা পরিবর্তন চলে আসে, এবং যারা আমার প্রথম অ্যালবাম শুনেছে তারা সেকেন্ড অ্যালবাম শোনার পর তারা কেউ বিশ্বাস করতে চাইছিল না যে এই মানে মিউজিক আমার করা কিংবা এই সাউন্ড আমার করা। অনেক অবাক হয়েছে যে না এটা তোমার সাউন্ড না, এটা তুমি মিউজিক করো নাই, এটা তোমার কাজ না, এটা বাংলাদেশের অনেক বড় মাপের কেউ করেছে। বাট আমি কখনোই কাউকে বিশ্বাস করতে পারতাম না যে এই গানগুলো আমার। যখন আমি আমার অ্যালবামের কভারটা দিতাম, যখন এখানে সাউন্ড টেকের লোগো ছিল, বাংলাদেশের প্রখ্যাত একটা কোম্পানি, তখন তারা বিশ্বাস করা শুরু করছে যে না মানে এই জিনিসটা আসলে আমি করতে পেরেছি। প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে আমার মিউজিকে অনেক বেশি মানে অ্যাপ্লাই করার জন্য, যে কারণে আমার এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আমার অনেক বেশি উপকার করেছে। এই যে সঙ্গীত জগতে আপনার প্রায় এক যুগের মতন চলা, তো এই এত বছর ধরে আপনি গানের চর্চা করছেন, তো যদিও আপনি নিজেও এখন তরুণ, তারপরও এই এখন যারা বর্তমানে তরুণ যারা গানের চর্চা করতে যাচ্ছে তাদের কাজকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যাদের ভিতর মেধা আছে তারা অবশ্যই উঠে আসবে, তবে একটা বিষয় হচ্ছে আমাদের দেশে খুবই দুঃখজনক একটা ব্যাপার, নতুনদের মধ্যে জনপ্রিয়তা হওয়ার চাহিদাটা খুব বেশি, যে একটা গান দুইটা গান করে পপুলার হওয়ার যে বাসনাটা, এটা খুবই আমার কাছে খুব মানে বাজে একটা জিনিস মনে হয় যে আমাকে কেন আগে পপুলার হতে হবে, আমি আগে শিখে আসি। আজকে আমরা যাদেরকে আমরা সাধারণত বাংলাদেশের ম্যাক্সিমাম মিউজিশিয়ানরা ইন্ডিয়ান মিউজিককে ফলো করি, তো দেখা যায় যে ওনাদেরকে ফলো করতে গেলেও তো ওনারা যে পরিমাণ শিখে আসে তার ছিটে ফোটা আমরা শিখে আসি না। তো নতুন প্রজন্মে যারা মিউজিক করছে তাদের প্রতি আমার একটাই মানে কী বলবো যে অনুরোধ থাকবে
যে তারা যেন আগে জনপ্রিয়তাটাকে পুঁজি না করে যেন শিখে আসে, আর শিখে আসলে সেটা অনেক দিন টিকবে। আজকে আমি 2007 সালে আমার প্রথম অ্যালবাম বেরোচ্ছিল, আজকে 2019 সাল, মোটামুটি আমার এক যুগ হয়ে গেছে। তো এক যুগে কিন্তু এখনও কোম্পানি, অডিও কোম্পানিগুলো আমার গান নিচ্ছে, তারা বিজনেস করছে। জনপ্রিয়তাটা কিন্তু ক্ষণিকের, আর এই ক্ষণিকের জিনিস নিয়ে কিন্তু এই প্রজন্মের অনেক অনেককেই দেখি যে ওরা এই জিনিসগুলো নিয়ে অনেক লাফালাফি করে। বাট আমার মনে হয় যে এই জিনিসগুলো একটু ইগনোর করে যদি একটু শিখে আসে তাহলে আমার মনে হয় অনেক বেটার কিছু হবে। এই পর্যায়ে এসে আসলে এখন সঙ্গীত চর্চা নিয়ে কি স্বপ্ন দেখেন? মুম্বাইয়ের কিছু আর্টিস্টের সাথে কাজ হয়েছে, কলকাতার কিছু আর্টিস্টের সাথে কাজ হয়েছে, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে, বাংলাদেশের এই প্রজন্মের অনেক হিট আর্টিস্ট আছে যারা, কিংবা শ্রোতাপ্রিয় আর্টিস্ট আছে, তারাও আমার সাথে কাজ করে, তাদের অনেক গান পপুলার হয়েছে। আবার ইন্ডিয়ান অনেক আর্টিস্ট এখন ইন্ডিয়ান মুভিতে গান করছে, ওদের আত্মপ্রকাশটা আমার হাত ধরে, এখন ওই আত্মপ্রকাশটা হওয়ার পর এখন ওরা আবার খুব ভালো কাজ করছে, যেটা আমার খুব ভালো লাগে। মনে হয় যে না, ওরা তো একসময় আমার সাথে কাজ করছে, তখন তো ওদেরকে কেউ চিনতো না। আমার সাথে কাজ করার পর যখন এখন ওরা মোটামুটি অনেক ভালো এস্টাবলিশ মিউজিক করছে, কিংবা ক্যারিয়ার বিল্ড আপ করছে, সেটা আমার খুব ভালো লাগে। তো সেই জায়গাটাকে আরও পাকাপোক্ত করতে চাই, শুধু বাংলাদেশ থেকেই নয়, আমি পুরো বিশ্বে আমার এই বাংলা গানকে ছড়িয়ে দিতে চাই। শুভকামনা রইল আপনার সকল কাজের প্রতি। তো কথা বলতে বলতে আমরা আসলে একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি শেষ করব আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে, কিন্তু তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ভালোবাসার অভাব নয়, বন্ধুত্বের অভাবই অসুখী বিয়ের কারণ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, এখন যে গানটি গাইবো এই গানটির নাম হচ্ছে সাত পাকের জীবন। গানটির কথা লিখে চরণ্য পাশা, সুর সঙ্গীত এবং গায়ক ছিল আমার, এবং আমার সাথে কোয়ার্টিস ছিল ফারাবি, গানটি করছি। না হয় আমার সাথে বাঁধলে তোমার সাত পাকের জীবন, দুহাত ভরে সাজাব তোমায় দেবীর মতো সুনিপুণ। ও যাত কুল ভুলে এসো না ফিরে আমারি মন পাজরে, ও যাত কুল ভুলে এসো না ফিরে আমারি মন পাজরে। দেব দুহাতে শাখা তোমায় মেঘে শিথিতে সিধু, ও পান পাতার ফাঁকে শুভ দৃষ্টি মাঝখানে সাক্ষী আগুন। ও যাত কুল ভুলে এসো না ফিরে আমারি মন পাজরে, ও যাত কুল ভুলে এসো না ফিরে আমারি মন পাজরে। ও না হয় আমার সাথে বাঁধলে তোমার সাত পাকে জীবন, ও দুহাত ভরে সাজাব তোমায় দেবীর মতো সুনিপুণ। ও যাত কুল ভুলে এসো না ফিরে আমারে মন পাজরে, ও যাত কুল ভুলে এসো না ফিরে আমারে মন পাজরে।